हेलो एवरीवन, वेलकम टू स्टडी वर्क। 2022 साले कॉलेज एडमिशनेर जोन्नो आरो एक्टी यूनिवर्सिटी थेके नोटिस जारी हुए गेलो। तोमादेर कबे थेके यूनिवर्सिटीगुलोते एडमिशन शुरू हबे बा एप्लीकेशन प्रसेस शुरू हबे सेई निये अलरेडी सरकार थेके घोषणा करे देवा होयेछे जे 18 जुलाई थेके तोमादेर एडमिशन प्रसेस बा एप्लीकेशन प्रसेस शुरू हो जाबे एबं तारपरे सेटा चलबे तोमादेर 5th अगस्ट पर्यन्त। तारपरे तोमादेर विभिन्न मेरिट लिस्ट बेरोनोर परे एडमिशन शुरू हबे। तो एई धरोनेर विभिन्न यूनिवर्सिटीर एडमिशनेर नोटिस पावार जोन्नो आमादेर चैनलटिके अवश्यई सबस्क्राइब करे दिओ। आर 2022 साले किभाबे तोमरा विभिन्न कलेजे एप्लीकेशन फर्म फिल आप करबे सेई निये वीडियो किन्तु चैनेले आसते थाकबे। तार जोन्नो चैनेलेर साथे जुक्त थेको, चैनलटिके अवश्यई सबस्क्राइब करे दिओ। आजकेर वीडियोते कथा बोलबो राज्येर अन्यतम बड़ यूनिवर्सिटी रवींद्र भारती यूनिवर्सिटी निये। रवींद्र भारती यूनिवर्सिटी थेके एडमिशनेर नोटिस जारी हये गेछे, अर्थात कबे थेके तोमादेर एप्लीकेशन प्रसेस शुरू हबे, कबे पर्यन्त चलबे एप्लीकेशन प्रसेस, तोमादेर एलिजिबिलिटी क्राइटेरिया कि रयेछे, तार साथे साथे कोर्स फीस कत रयेछे एबं तोमादेर जे मेरिट लिस्ट तैरिर समय जे मार्क्सटा ক্যালকুলেট করা হয় সেই মার্কসটা কিভাবে ক্যালকুলেট করা হবে, তো চলো এইগুলো আস্তে আস্তে আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে বলা রয়েছে যে তোমাদের বিএ অনার্স, দেখো এটা আমি বিএ অনার্সের নোটিশটা পড়ছি, তার আগে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নিয়ে যদি তোমরা ডিটেলে জানতে চাও তো তার জন্য অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সমস্ত এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নিয়ে। এবার এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আর্টস যেমন পড়ানো হয় তার পাশাপাশি ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসও পড়ানো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের আর্টস নিয়ে বলছি যে আর্টসের কী কী ক্রাইটেরিয়া বা কীভাবে কী মার্কস ক্যালকুলেশন হবে। এরপরে আস্তে আস্তে আমি ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস নিয়ে যারা পড়তে চাও তাদের কী এলিজিবিলিটি রাখা হয়েছে, তাদের কোর্স ফিস কত রাখা হয়েছে, তাদের অ্যাডমিশন টেস্ট কীভাবে হবে সেই নিয়ে ভিডিও আসতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে আসছি, দেখো এখানে বিএ অনার্সের কথা বলা হয়েছে। যেমনটা তোমরা অনেকেই জানো যে বিএ অনার্স ভর্তি হওয়ার জন্য রবীন্দ্র ভারতীতে কোনো রকম অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, যেটা কিন্তু ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে দিতে হয়। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এই ওয়েবসাইটটা থেকে, ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, কিন্তু এটা এখনই ফিল আপ করতে পারবে না, এটা তোমার শুরু হবে 18 জুলাই থেকে শুরু হবে এবং চলবে এটা 5th অগস্ট পর্যন্ত। তোমাদের সাবজেক্ট ওয়াইজ কত সিট ক্যাপাসিটি রয়েছে সেটাও এখানে বলে দিয়েছে। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোর জন্য কত সিটস রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখেই নিতে পারছো। 98 করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিটস রয়েছে। এবার আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে কি রাখা হয়েছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এইচএসে মিনিমাম 50% মার্কস পেতে হবে, তবেই তোমরা রবীন্দ্র ভারতীতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরকে মিনিমাম 45% পেতে হবে। যদি কেউ স্পোর্টস কোটার হয়ে থাকো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে 50% মার্কসটা অ্যাপ্লিকেবল নয়। আর যারা ইকোনমিক্স অনার্স নেবে বলে ভাবছো তাদের জন্য একটু আলাদা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। ইকোনমিক্স সাবজেক্টটা যদি তোমার ক্লাস 12-এ থাকে তাহলে যেমন তোমার ইকোনমিক্স সাবজেক্টটাতে পাসিং মার্কস থাকতে হবে, তার সাথে সাথে ম্যাথামেটিক্সেও কিন্তু তোমার পাসিং মার্কস অর্থাৎ 30% থাকতে হবে। আর যাদের ইকোনমিক্স সাবজেক্টটা এইচএসে ছিল না কিন্তু তাও ইকোনমিক্স অনার্স করবে বলে ভাবছো তাদেরকে কম্পালসারি ক্লাস 12-এ ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকতে হবে এবং সেটাতে মিনিমাম 50% মার্কস স্কোর করতে হবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 45% মার্কস স্কোর করতে হবে। তো এখান থেকে পুরো বিষয়টা তোমরা দেখেই নিতে পারছো, বলে দিলাম। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আরও একটা ব্যাপার রয়েছে, যারা 2021 বা 2020-তে এইচএস পাস করেছো তারাও চাইলে 2022 সালে অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে তোমরা যে জি সাবজেক্টটা অর্থাৎ তোমার যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের যে জি সাবজেক্টটা থাকে সেটাকে যে সিলেক্ট করবে তার জন্য এখানে তোমার কিছু সাবজেক্টের চার্ট দেওয়া রয়েছে যে এই এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে বলা হয়েছে। তুমি এখান থেকে এমনই একটা সাবজেক্ট চুজ করবে যেটায় তুমি অনার্স করছো না, অর্থাৎ তুমি যদি ইংলিশে অনার্স করে থাকো তাহলে তুমি ইংলিশ সাবজেক্টটাকেই আবার জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে চুজ করতে পারবে না, অন্য কোনো একটা সাবজেক্টকে তোমায় জি সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে। চারটা একবার তোমরা ভালোভাবে দেখে নাও, এর মধ্যে এই যে এখানে তোমার 14টা সাবজেক্ট দেওয়া রয়েছে এর মধ্যে থেকেই তোমায় সিলেক্ট করতে হবে।
এরপরে এখানে আরও একটা ইনফরমেশন রয়েছে, যারা জার্নালিজম বা মাস কমিউনিকেশনকে জি সাবজেক্ট হিসাবে নেবে বলে ভাবছ তাদেরকে অ্যাডিশনাল আরও 2000 টাকা পে করতে হবে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে এই জি সাবজেক্টটা পরে আমরা চেঞ্জ করতে পারবো কি না। হ্যাঁ, এটারও একটা সুযোগ এখানে দেওয়া হয়েছে, অ্যাডমিশন হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে তুমি তোমার জি সাবজেক্টকে চেঞ্জ করতে পারবে, 1 মাস পেরিয়ে গেলে আর তুমি চেঞ্জ করতে পারবে না। এরপরে আসছি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে তোমাদের মার্কসটা কীভাবে ক্যালকুলেট হবে। অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমরা অন্যান্য বছরেও দেখেছি যে বেস্ট অফ 4 কিন্তু সবসময় নেওয়া হয় না, এখানে একটু অন্যভাবেই মার্কসটা ক্যালকুলেট করা হয়। দেখো এখানে দেওয়া রয়েছে তোমার মাধ্যমিকের মার্কসটাও দেখা হবে, সেখান থেকে দেখা হয় 20 নম্বর, HS-এর মার্কস থেকে দেখা হয় 30 নম্বর, আর বাকি তুমি যে সাবজেক্টটায় অনার্স করতে চাইছো সেই সাবজেক্টটা যদি তোমার HS-এ থাকে অথবা তার রিলেটেড কোনো সাবজেক্ট সেটার থেকে দেখা হয় 50 নম্বর। এইভাবে তোমার টোটাল 100 মার্কসকে ক্যালকুলেট করা হয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তোমরা ভিডিও পজ করে এক্সাম্পলটা দেখে নিতে পারো। এরপরে যারা ইংলিশ অনার্স করবে বলে ভাবছ রবীন্দ্রভারতী থেকে, তাদের জন্য একটা স্পেশাল এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। ক্লাস 12-এ ইংলিশ সাবজেক্টটা অনেকেরই বা বেশিরভাগ স্টুডেন্টেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকে, আর অনেকেরই আবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবেও থাকে ইংলিশ সাবজেক্টটা ক্লাস 12-এ। তো যাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রয়েছে তাদের টোটাল সিট ক্যাপাসিটির 80% সিট তাদের জন্যই রিজার্ভ করা থাকে, অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ। আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ তাদের 98টা সিটের মধ্যে 20% সিট রিজার্ভ করা থাকে। আর বাকি সরকারের যে সিট রিজার্ভেশনের রুলস রয়েছে, যেমন রিজার্ভ ক্যাটাগরির জন্য সিট রিজার্ভেশন রাখতে হবে, স্পোর্টস কোটা থেকে যারা বিলং করছে বা ফরেন বা NRI ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিছু কিছু করে সিট রিজার্ভ করা থাকে। এরপরে আসছে তোমাদের ফিস কীরকম হবে। দেখো এখানে তোমার টোটাল ফিস বলে দিয়েছে, অর্থাৎ 6টা সেমিস্টারে তোমার ফিস লাগবে 5,345 টাকা এক্সক্লুডিং এক্সামিনেশন ফিস, যেটা তোমাদের এক্সামের আগে দিতে হয়। আর ফার্স্ট সেমিস্টারে তুমি যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের লাগবে 1,465 টাকা। এরপরে তোমাদের দেওয়া রয়েছে যে কিভাবে তোমরা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করবে। তো এই ভিডিওটা আমি এতটাই রাখছি, কিভাবে তোমরা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করবে সেটার জন্য আমি সেপারেট ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওটা শেষ করার আগে বলে দিই, যারা ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস নিয়ে পড়বে বলে ভাবছো তাদের জন্য ভিডিও আসবে, আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। কারণ ওখানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তোমাদের আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, আলাদাভাবে মার্কস ক্যালকুলেশন করা হয়, তাই এই ভিডিওটাতে আর সেগুলো বলছি না, আলাদাভাবে ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের জন্য ভিডিও বানিয়ে দেব। তো এই ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।